मृत भाई के जीवित देखिए जाल दलिल केसे हाईकोर्टे निर्देशे धृत 61 महिला। হাতিবাগানের বাসিন্দা চৈতালী বসাক দে, তার বিয়ে হয়েছিল 2009 সালে। 2014 সালে স্বামী সঞ্জয় বসাকের মৃত্যুর ঠিক 2 বছরের মধ্যে সঞ্জয় বসাকের বোন কৃষ্ণা বসাক পাল কিছুদিনের মধ্যেই সেই বাড়ির দলিল জাল করে অবৈধভাবে নিজের নামে করে নেন। চৈতালী বসাক দে হাতিবাগান বটতলা থানায় ননদ কৃষ্ণা বসাক পালের নামে 25 জুলাই 2022 কেস দায়ের করেন এবং 1 আগস্ট 2022 এফআইআরও হয়। কেস নাম্বার 166। দীর্ঘদিন পর 19 জুন 2023 হাইকোর্টের নির্দেশে অ্যারেস্ট ওয়ারেন্ট হয় এবং পুলিশের জালে কৃষ্ণা বসাক পাল ধরা পড়ে। চৈতালী বসাকের থেকে জেনে নেব পুরো ঘটনা। পরিষ্কার যে প্রশাসনের মধ্যে কিছু কর্মচারী আছেন যারা ওই হচ্ছে হবে দেখছি দেখব করে বিষয়টাকে ওই বয়ঙ্গচ্ছ পদ্ধতিতে নিয়ে যান। আর একজন বিধবা মানুষকে তার স্বামীর অবর্তমানে তার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য লড়াইটা হচ্ছে। আজকের দিন আমরা দেখি স্বর্গত ভাইকে জীবিত দেখায়, সে তো ইচ্ছে করলে কোন দিন অনেক কিছু আরও করে নিতে পারে। আগামী 30 তারিখ তাঁকে ব্যাংশাল কোর্টেতে আনা হচ্ছে। আমরা অবশ্যই কোর্টকে জানাবো যাতে তার কঠোর থেকে কঠোরতম সাজা হয় এবং দলিল জালের অন্যতম শাস্তি হচ্ছে ইমপ্রিজনমেন্ট। সেই ইমপ্রিজনমেন্টটা হওয়া দরকার। কেন হওয়া দরকার তার কারণ, ইমপ্রিজনমেন্টটা যদি না হয় তাহলে আজকের দিনে যারা বলছেন আমরা নারী আমরা সবটাই পারি, এবার তাদেরকে দেখানো দরকার ইয়েস পারুন, ভালো কাজটা পারুন, ভালো কাজটা পারুন। আপনার নাম? আইনজীবী দেবরাজ মণ্ডল। আপনার নিজেরই ননদ 1 বছর আগে এফআইআর করেছেন, প্রায় 1 বছর আগে সে ধরা পড়লো এই সোমবার। তো কি হয়েছিল? সেইটাই, 1 বছর আগে আমরা ব্যাংশাল কোর্টের অর্ডার নিয়েছিলাম কিন্তু বটতলা থানা সেই অর্ডার পেয়ে কোনো যথাযথ ব্যবস্থাই নেননি। এরপরে বাধ্য হয়ে হাইকোর্টের অর্ডার আনা হলো। তারপরে তারা 19 জুন থেকে 19 জুলাই 2023 মধ্যে অর্ডার ছিল। 26 জুন 2023 সোমবার সেই করা হলো। কৃষ্ণা বসাক আপনার ননদ? হ্যাঁ, আমার ননদ হয়, আমার হাজব্যান্ডের বড় দিদি হয়, একমাত্র ভাই আর বোন। আসল উদ্দেশ্য হচ্ছে তার পুরো সম্পত্তিটা সে একা দখল করে নেবে বেনামে। ভাই তো মারাই গেছে, মানে আমরা তো জানি যে মারা গেলে তার ওয়াইফই সম্পত্তির ভাগিদার হয়, সেই হিসাবে কি আপনার হাজবেন্ড ওনাকে লিখে দিয়ে গিয়েছিলেন? কোনো রকম সেরম লেখাপড়া নেই, ওয়াইফ তো নিশ্চয়ই তার অধিকারিণী হবে কিন্তু দিদি হিসেবে তারও ভাগ আছে। কিন্তু সে সেই সব সৎ পথে না হেঁটে সব কিছু তার নিজের মৃত ভাইকে জীবিত করে তার নামে জাল দলিল তৈরি করে তার ব্যাংকের টাকা বাড়ির গয়না বাড়ি সব তার নিজের নামে করে নিয়েছে। মানে তার উদ্দেশ্যটাই সে সব একা নিয়ে নেবে বেআইনিভাবে। এখন দোষী ধরা পড়েছে, সেই জায়গা থেকে আপনি কতটা খুশি? আমি তো নিশ্চয়ই খুশি। একটা কথা বলি, ওর ভাই যদি নিজে বেঁচে থেকে ওর দিদির অপরাধগুলোর প্রতিবাদ করতে পারত তাহলে আমি আরও প্রভূত খুশি হতাম। আর আমি তো প্রথমে আমার এই উকিল ভাই এবং তার অ্যাসিস্ট্যান্ট শিবাঙ্গী ওদের প্রথমেই ধন্যবাদ জানাতে চাই। তারপরে এর সঙ্গে ঈশ্বরকে তো ধন্যবাদ দেব, আমার নিজের প্রচেষ্টা, আমি যে আসা যাওয়া করেছি চেষ্টা করেছি, এত বড় হয়েছে যে অপরাধী যে এখনো অনেকটা পেছনে গেছে, অনেকটা ধাপ বাকি, অনেকটা ধাপ বাকি। কতটা মানে আশা, মানে এখন আর একটু বিশ্বাসটা মনের জোরটা বেড়েই গেছে যে আরও ধাপগুলো নিশ্চয়ই এগিয়েই যাবে। আপনার নাম পর্যন্ত? আমি চৈতালী বসাক দে।